নমস্কার বন্ধুরা, তো কাল তোমাদের একটা ভিডিও করে বলেছিলাম যে বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে আধার পরিষেবার জন্য রাজ্যে কিন্তু 2922টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই তোমাদের প্রকাশিত হতে চলেছে। এর পাশাপাশি বর্তমান দৈনিক সংবাদপত্রিকা যে আপডেটে উঠে এসেছিল সেটা তোমাদের বলেছিলাম। এর পাশাপাশি আরেকটা কথা বলেছিলাম, একটা কিন্তু নোটিশ অনেকদিন আগেই তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছিল বিএসকে রিক্রুটমেন্টকে নিয়ে। তো অনেকে আমাকে কমেন্ট করে বলছিলে বা অনেকে পার্সোনাল মেসেজ করে জানতে চেয়েছিলে যে দাদা সেই যে নোটিফিকেশানটাতে কী লেখা ছিল, ডিসক্রিপশন কী ছিল, তার সাথে কালকে যে বর্তমান সংবাদপত্রিকা যে আপডেটটি উঠে এসেছে, ঠিক আছে, বিএসকে নিয়ে, সেটার সাথে কতটা মিল রয়েছে। তো এইটা নিয়ে আমি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি, ঠিক আছে। অনেকেই হয়তো এটা বিশ্বাস করো না, কিন্তু কালকে তোমাদের দৈনিক সংবাদপত্রিকার যে আপডেটটা উঠে এসেছে তার সাথে আজকে যে তোমাদের একটা নোটিফিকেশান দেখাবো সেটার কোনো মিল রয়েছে কিনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই বুঝতে পারবে, ঠিক আছে। তো চলো দেখে নেওয়া যাক সেই নোটিফিকেশানটি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে কী লেখা আছে সুন্দর করে দেখে নাও, যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড গভর্নমেন্টস ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া 7-111-02। এখানে তোমাদের ডেট প্রকাশিত হয়েছিল 12-12-2022, অর্থাৎ ডিসেম্বর মাসের 2022 তারিখে, ডিসেম্বর মাসের 12 তারিখে কিন্তু এই নোটিফিকেশানটা সম্পূর্ণভাবে প্রকাশিত হয়েছিল। এই নোটিফিকেশানে তোমাদের কী উঠে এসেছে সেটা তোমাদের বলছি। আর কালকে যারা ভিডিওটি দেখনি, যে আপডেটটা উঠে এসেছিলো সেই ভিডিওটি তোমাদের বিএসকে রিক্রুটমেন্টকে নিয়ে, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেটা আগে তোমরা দেখবে, তারপর এই ভিডিওটি তোমরা সুস্পষ্টভাবে দেখবে। চলো, দ্য স্টেট গভর্নমেন্ট সেট আপ বাংলা সহায়তা কেন্দ্র থ্রু আউট দ্য স্টেট ওয়াইড, নাম্বার এত, ডেটেড এত, ডিড উইথ, নাম্বার দেওয়া আছে, টু প্রোভাইড গভর্নমেন্ট সার্ভিসেস ফ্রি অফ কস্ট অফ অ্যান অনলাইন প্ল্যাটফর্ম অ্যাট দ্য ডিয়াস্টপ অফ দ্য সিটিজেন্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ফার্দার ডিসাইডেড টু সেট আপ অ্যাডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র ইন এরিয়াস নট ইয়েট সার্ভ উইথ বিএসকে, অর্থাৎ আমাদের রাজ্য সরকার কিন্তু কিছু অ্যাডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র বিভিন্ন আমাদের জায়গায় তৈরি করতে চায় যেখানে এখনও পর্যন্ত সার্ভিস পৌঁছায়নি। অ্যাকর্ডিং টু 1001, দেখো কী লেখা আছে, 1461, অর্থাৎ 1461টি অ্যাডিশনাল বাংলা সহায়তা কেন্দ্র আর অ্যাপ্রুভড হয়ে গেছে টু বি সেট আপ উইথ 2922 ডাটা এন্ট্রি অপারেটার্স ইন গ্রাম পঞ্চায়েত অফিস, ঠিক আছে। অর্থাৎ অ্যাডিশনাল 1461টি বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে 2922টি শূন্যপদে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু গ্রাম পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হবে, সেটা কিন্তু এখানে খুব সুস্পষ্টভাবে তুলে ধরা আছে। এরপর এখানে কী লেখা আছে দেখে নাও, নোটিফিকেশান ইস্যু, এখানে ডেট দেওয়া আছে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো কালকে আমাদের যে বর্তমান পত্রিকায় আপডেটটা উঠে এসেছে যে তোমাদের আধার পরিষেবার জন্য তোমাদের কিন্তু বিএসকে বাংলা সহায়তা কেন্দ্রে কিছু ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হবে, ঠিক আছে, কতজন, সেই কালকে যে পত্রিকা উঠে এসেছিল সেখানে লেখা ছিল 2922টি পদে কিন্তু নিযুক্ত করা হবে। আমি তোমাদের বলেছিলাম যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিযুক্ত করা হতে পারে, ঠিক আছে। তো দেখলে কালকে যে বর্তমান সংবাদপত্রিকা যে আপডেটে উঠে এসেছিলো তার সাথে এটার অবশ্যই মিল রয়েছে, ঠিক আছে। 1461টি অ্যাডিশনাল কেন্দ্র স্থাপন করা হবে, এর জন্য 2922টি শূন্যপদ তৈরি করা হবে, এটাও বলেছিলাম। যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর পদ উচ্চ মাধ্যমিক যোগ্যতার পাশাপাশি কম্পিউটার লাগলেও তোমাদের লাগতে পারে, ঠিক আছে, যদিও এটা অফিসিয়ালভাবে এখন ঘোষিত হয়নি, ঠিক আছে। যে আর্টিকেল বা নিউজ পেপারে উঠে এসেছে তার ভিত্তিতে করে কিন্তু এই কথাগুলো বলা হচ্ছে, যখন অফিসিয়ালভাবে প্রকাশিত হবে তখন সেটা তোমাদের কিন্তু সবার আগে আমি তুলে ধরার চেষ্টা করবো, ঠিক আছে। আশা করছি যারা এখনও বুঝতে পারোনি অবশ্যই কালকে ভিডিও দেখে যারা কি বুঝতে পারোনি তো অবশ্যই আজকে বুঝতে পেরেছো, যদিও কোনো কিছু অসুবিধা হয়ে থাকে কমেন্ট করবে, উত্তর করার চেষ্টা করবো, ঠিক আছে। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।